আসসালামু আলাইকুম। পড়াশোনা ডটনেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় কিভাবে এমইউবি দিয়ে আমরা প্রতি সেমিস্টারে ফাইনাল রেজাল্ট কি খুব দ্রুত দেখতে পারবো, মাত্র 2 মিনিটে দেখতে পারবো, তো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। তো সেটি কিভাবে দেখতে পারবো সে বিষয়ে হলে আমাদের পড়াশোনা ডটনেট ওয়েবসাইটটিতে ভিজিট করবেন। পড়াশোনা পরে স্টাক বাড়ি আমি ভিজিট করে বসে আছি পড়াশোনা ডট নেট এই ওয়েবসাইটে। ভিজিট করার পর এখান থেকে মেনু বারে ক্লিক করবেন, মেনু বারে ক্লিক করে হোনার সে মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আমাদের পেজগুলো আসবে। আসার পর প্রথমে যে পোস্টটি আছে এমই অনার্স ফোর্থ ইয়ার্স এক্সামিনেশন রুটিন, আচ্ছা এটা হচ্ছে রুটিনের জন্য যেটা আছে। এই ধরনের আরেকটি পোস্ট আমাদের আছে, সেটা হচ্ছে রেজাল্টের জন্য। আমি দেখাচ্ছি একটু, এত এমই অনার্স ফোর্থ ইয়ার এক্সামিনেশন রেজাল্ট 2017 সেজন 2012 অর্থে 30। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে বরাবর মতো আমরা আগে যে 3টি ভিডিও বানিয়েছি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তদ্রুপ, এদের জন্য আমাদের ফোর্থ ইয়ারের সিস্টেম সেম। আমি বেশি কথা না বলে খুব শর্টে ভিডিওটি শেষ করার চেষ্টা করবো। সেটার জন্য প্রথমে আপনি এমইউবিডি.edu.bd এই ওয়েবসাইটে ভিজিট করবো। ন্যাশনাল ভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এখানে, এক্ষেত্রে আমি ওই সিস্টেমটা দেখানোর আগে আমি বলে নিই কীভাবে SMS এ আপনি রেজাল্টটি পাবেন। SMS এ রেজাল্টটি পাওয়ার জন্য আপনাদের মোবাইলে কাঙ্ক্ষিত মোবাইল অপশনে মেসেজ অপশনে গিয়ে এমইউ লিখে স্পেস H1 অর্থ অনার্স ফার্স্ট ইয়ার আপনি এখানে H4 দেবেন। H4 দিয়ে এক্সাম্পল আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবেন 16342 এই নাম্বারে। এখানে ডেমো হিসেবে দেওয়া হচ্ছে এমইউ স্পেস H1 স্পেস রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার সেন্ড 16342। আশা করি আপনারা বুঝতে পারছেন H1 হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার, H2 অনার্স সেকেন্ড ইয়ার, H3 থার্ড ইয়ার, H4 ফোর্থ ইয়ার। আশা করি আপনারা SMS সিস্টেমটি বুঝতে পারছেন। SMS সিস্টেমে রেজাল্টটি পাবলিশ হওয়ার কিছুক্ষণ পরে SMS করার পরে আপনি রেজাল্টটি পেয়ে যাবেন। এখানে পুরো বিস্তারিত দেওয়া আছে, লিঙ্কটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পড়াশোনা ডটনেট স্ল্যাশ অনার্স ফোর্থ ইয়ার ইয়ার এক্সামিনেশন রেজাল্টস 2017 এই লিঙ্কটি ভিজিট করে আপনারা সরাসরি এই পোস্টটি বিস্তারিত পড়তে পারবেন। ন্যাশনাল ভার্সিটি আপনি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এখানে রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করে অনার্সের যে ড্রপডাউন মেনু আছে ঠিক প্লাস মেনুতে ক্লিক করে প্রত্যেক সেমিস্টারে ক্লিক করবেন। সেমিস্টারে ক্লিক করে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। আমি আপনাদেরকে দেখানোর সুবিধা হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার সেভ করে রেখেছি। রেজিস্ট্রেশন নাম্বারটি আমি কপি অ্যান্ড পেস্ট করে দিলাম। ক্যাপচাটা ফিল আপ করুন, আচ্ছা FCTB এবং এক্সাম ইয়ারটা আমি দিলাম 2015। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি চেক করতেছি সেটা হচ্ছে 2015-এর। সার্চ রেজাল্টে ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত রেজাল্টটি আমার সামনে চলে আসবে। আশা করি যে MST মাসুদ আক্তার রেজাল্টটি চলে এসেছে। আমরা সাইডে এটাকে প্রিন্ট আউট বাটনে ক্লিক করে প্রিন্ট আউট কপিটি বের করে নিতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা খুব দ্রুত রেজাল্টটি পাবেন। যারা এরপরেও রেজাল্টটি পাচ্ছেন না তাদের জন্য আমার স্পেশাল একটি সুবিধা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে আমাদের ফেসবুক কমেন্টের মাধ্যমে আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দিন, আমরা আপনাকে দ্রুততার মাধ্যমে রেজাল্টটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।